আজকে আমরা যে বিষয়টির ওপর আলোচনা করব। সেটি হলো টেন্স ক্রিয়ার কাল বা সময় এটি নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছে টেন্সের ওপর একটি ডেমো ক্লাস দেওয়ার জন্য আমি ডেমো ক্লাসটি দেওয়ার চেষ্টা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ডেমো ক্লাসটি শুরু করা যাক হ্যালো মাই লিটল ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই হ্যাঁ আমিও খুব ভালো আছি বাহ আজ তো সব বেঞ্চ ভর্তি হয়ে গেছে দেখছি আজকে তো দেখছি অনেকে এসেছো কাল কিন্তু এতগুলো বেঞ্চ ভর্তি ছিল না তাই না কাল যারা এসেছিলে বলো ছিল না তাহলে কারা কাল আসোনি হাত তোল তো আচ্ছা তোমরা আসোনি হুম আচ্ছা এবার আমাকে বলো কাল তো তোমরা আসনি। আজকে তোমরা এসেছো। কাল তোমরা সবাই আসবে তো আগামীকাল আজকে কী বার ভেরি গুড বুধবার ইংরেজিতে ওয়েডনেস ডে আর আজকে কত তারিখ গো একদম ঠিক বলেছো আজকে হচ্ছে আঠেরো তারিখ তাই তো আঠেরো এক দু হাজার তেইশ কালকে কত তারিখ হবে ঠিক বলেছো উনিশ তারিখ হবে আর কাল মানে আগামীকাল কি আছে তোমাদের আগের ক্লাসে স্যার সবাইকে আসতে বলছিল আমি শুনলাম পাশের ক্লাস থেকে কাল তোমাদের ভ্যাকসিন আছে তাই তো তাহলে আগামীকাল সবাই আসবে তো ঠিক আছে আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করলে আমি এতক্ষণ তিনটে বিষয় নিয়ে কথা বললাম কি বিষয় বলো তো হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি এসেই আজকের কথা বললাম কি বললাম না আজ অনেকে এসেছ তাই তো তারপর কি বললাম যে গতকাল অনেকে আসেনি বেঞ্চগুলো ফাঁকা ছিল তাই তো তাহলে প্রথমে কি বললাম বলো তো আজ চলো এটা আজটা বোর্ডে লিখি আজ তারপর কি বললাম কাল বা গতকাল তাই তো যেটা চলে গেছে বলো তো গতকালটা কি আর ফিরে আসবে কালকের দিনটা যে চলে গেল আসবে না তাই তো হ্যাঁ ঠিক বলেছো কালকের বারটা ফিরে আসবে মানে মঙ্গলবার ফিরে আসবে কিন্তু কালকে যে সময়টাই তোমরা যে কাজগুলো করেছিলে যেমন কালকে তোমরা কি বিদ্যালয়ে এসেছিলে তাই তো মানে কালকে সময়ের কাজটা হয়ে গেছে কালকের ওই দিনটা কি আর ফিরে আসবে আসবে না ওটা কি হয়ে গেছে জানো ওটা অতীত হয়ে গেছে আর এবার বলো তোমরা আগামীকাল সবাই আসবে সে আর বলেছে তোমাদের ভ্যাকসিন আছে তাই তো তাহলে চলো আগামীকাল কথাটা লেখা যাক আগামীকাল এটা কি বলো তো এটা আসবে এটা কি বলো তো ভবিষ্যৎ মানে এটা আমরা অনুমান করছি হঠাৎ করে ধরো কাল শরীর খারাপ কারো হয়ে গেল আজকে বললে যে তোমরা আসবে এবার তো নাও আসতে পারো তাই না শরীর খারাপ হলে কি আর আসতে পারবে হুম তাহলে এই যে আগামীকাল এটাকে বলা হয় ভবিষ্যৎকাল যেটা আমরা অনুমান করি তাহলে একটা জিনিস দেখো আমরা আজকে তিনটে জিনিস জানলাম আজ গতকাল এবং আগামীকাল তাই তো এই যে এইগুলো এক একটা কি বলো তো আজ মানে এখন আমরা বিদ্যালয়ে এসেছি এটা কি একটা ঠিক বলেছো এটা একটা সময় তাই তো আর এই সময়ে আমরা কি করছি বিদ্যালয়ে এসে এই যে আমি তোমাদের সাথে আলোচনা করছি আজকের বিষয়টা নিয়ে তাই না তাহলে এই যে এখন আমরা একটা কাজ করছি একটা সময়ে এই যে কোনো কাজ করার সময়কে কি বলা হয় জানো কোনো কাজ করার সময়কে বলা হয় টেন্স কি বলা হয় টেন্স এই যে আমি লিখছি ই এন সি টেন্স টেন্স মানে হচ্ছে সময় মানে কোনো কাজ করার সময়কে টেন্স বলা হয় এবার আমরা কোন সময় কোন কাজ করি বলো তো এখন আমরা কি করছি সবাই মিলে শ্রেণীকক্ষে আলোচনা করছি তাই তো এটা একটা সময় আর গতকাল মানে মঙ্গলবারে যারা এসেছিলে তারাও আমার ক্লাসে ছিলে তো তখনও আমরা আলোচনা করেছি করেছি কি না হ্যাঁ করেছি তখনও তাহলে একটা সময় ছিল কিন্তু সেই সময়টি কি আর ফিরে আসবে আসবে না তাই সেটা কি হয়ে গেছে অতীত হয়ে গেছে বাহ খুব সুন্দর বলেছ আর এই যে আগামীকাল মানে আগামীকাল তোমাদের কি দেওয়া হবে ভ্যাকসিন এখনো কি সেটা দেওয়া হয়েছে হয়নি তার মানে সেটা কি ভবিষ্যতে হবে তাই তো বাহ আমরা যেমন মাঝে মাঝে তোমাদের জিজ্ঞাসা করি যে তোমরা বড় হয়ে কি হবে তোমরা অনেকে বলো ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অনেকে বলো যে ম্যাম আমি আপনার মতো টিচার হতে চাই তাহলে এগুলো কি বলো তো এখন তো হচ্ছি না পরে হব তাই তো ভবিষ্যতে হব তাই না তাহলে তিনটে সময় আমরা জানি তাই তো এই যে আজ মানে এখন যেটা করছি এটাকে ইংরেজিতে কি বলে জানো বাংলাতে তো বললাম বর্তমানকাল ইংরেজিতে বলে প্রেজেন্টেন্স এই যে পিআরই এসিএনটি প্রেজেন্টেন্স মানে হচ্ছে বর্তমান কাল মানে বর্তমানে আমরা যে কাজটা করছি আর যেটা হয়ে গেছে সেটা কি হ্যাঁ ঠিকই বলেছো অতীত অতীতের ইংরেজি কি বলো তো পাস্ট মানে অতীতে যে কাজটা হয়ে গেছে যে সময়ে হয়ে গেছে সেটাকে আমরা কি বলি পাস্ট টেন্স বা আর এরপরে কি ঠিক বলেছো ভবিষ্যৎ আর ভবিষ্যৎকে ইংরেজিতে আমরা কি বলি জানো ফিউচার ফিউচার আর ভবিষ্যতের সময় হচ্ছে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ সময়ে আমরা কি করবো তাই তো তাহলে আজকে আমরা টেন্স জানলাম আর টেন্স কত প্রকার জানলাম তিন প্রকার বর্তমান মানে প্রেজেন্ট টেন্স অতীত মানে পাস্ট টেন্স আর তারপরটা তোমরা বলো বাহ ঠিক বলেছো ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স তাই তো তাহলে একটা উদাহরণ দাও তো আজকে যে আমরা বিদ্যালয়ে এসেছি তাই তো এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি কি হবে ধরো যদি লিখি আমরা আজ বিদ্যালয়ে এসেছি ইংরেজিতে কি হবে বলো তো বলো বলো তোমরা পারবে হ্যাঁ তো ঠিক বলছো উই হ্যাভ কাম টু স্কুল কি টুডে ভেরি গুড এবার যদি বলি যে আমরা কাল বিদ্যালয়ে এসেছিলাম এসেছিলাম তো হ্যাঁ ওটা অতীত হয়ে গেছে তাই কি হবে ছিলাম তাহলে কি হবে বলো তো বলো বলো এই তো হচ্ছে উই কেম টু স্কুল কাল ইংরাজি কি বলো তো গতকাল আগামীকাল নয় কিন্তু গতকাল ভেরি গুড ডে তাই তো তাহলে হলো উই কেম টু স্কুল ডে বাহ এবার বলো যে আমরা আগামীকাল বিদ্যালয় আসবো মানে এখনো আসেনি তাই তো আসবো তাহলে কি হবে বলো তো ইংরেজিটা আলোচনা করে বলো তোমরা এই তো ঠিক বলছো কাম টু স্কুল টুমোরো তো আমরা প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই তিনটের একটা উদাহরণ জানলাম প্রেজেন্ট মানে আজ ইংরাজি টুডে পাস্ট যেটা চলে গেছে ইয়েস্টারডে আর যেটা আসবে ভবিষ্যতে ফিউচার সেটাকে আমরা কী বললাম টুমোরো এই টেন্সগুলোর আরও ভাগ আছে যেমন প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ আছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক তেমনই পাস্টেরও চারটে ভাগ আছে একই রকমভাবে শুধু প্রেজেন্টের জায়গায় হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট এইভাবে আর ফিউচারেরও ঠিক এমন আছে এই বিষয়টা নিয়ে আমরা অন্যদিন জানবো আজ তাহলে এই পর্যন্তই থাক আজ তাহলে আসি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক এবং শেয়ার করবেন সকলকে অনেক ধন্যবাদ